একটা সঞ্চয়পত্র ক্রয় করার জন্য কি কি জিনিসপত্র প্রয়োজন হয়, আজকের ভিডিওতে আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। অনেকের মধ্যেই দেখেছি আমি এই ধরনের কনফিউশন রয়েছে যে আসলে সঞ্চয়পত্র কিনতে হলে কি কি কাগজপত্র ব্যাংকে আমাদেরকে সাবমিট করতে হয়। সো আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনার সঞ্চয়পত্র করতে কি কি ধরনের কাগজপত্র বা কি কি ধরনের ডকুমেন্টস লাগে আপনি টোটাল বিষয়টি জানতে পারবেন। সো তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল পর্ব। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যথারীতি পূরণকৃত নির্ধারিত সঞ্চয়পত্রে ক্রয় ফর্ম, অর্থাৎ আপনি যে সঞ্চয়পত্র ক্রয় করবেন এর জন্য আপনি যদি নির্দিষ্ট সেই ব্যাংকে যান আপনাকে একটি তারা ফর্ম দিবে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ পূরণ করতে হবে। আর তাছাড়া আপনার এটা অনলাইন থেকেও এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া স্পেসিফিক যদি কারোর প্রয়োজন হয় আমার কাছে ডাউনলোড লিঙ্ক রয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লিঙ্কটি শেয়ার করব, আপনারা সেখান থেকেও কিন্তু ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন। দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির ফটোকপি, অর্থাৎ যার নামে আপনি সঞ্চয়পত্র কিনতে যাচ্ছেন তার এনআইডির ফটোকপি প্রয়োজন হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তিন নম্বরে 5 লক্ষ টাকার মধ্যে আপনি যদি 5 লক্ষ টাকার মধ্যে সঞ্চয়পত্র ক্রয় করেন অর্থাৎ 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে তাহলে আপনাকে টিন সার্টিফিকেট দিতে হবে না। আদারওয়াইজ আপনি যদি 5 লক্ষ টাকার উপরে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনাকে কিন্তু 4 নম্বরে ব্যাংক হিসাবের চেকের পাতা এবং চেকের পাতার ফটোকপি, অর্থাৎ যার নামে আপনি পরিবার সঞ্চয়পত্র কিনবেন তার নামে তো ডেফিনেটলি একটা অ্যাকাউন্ট করতে হবে, সেই অ্যাকাউন্ট হোল্ডারের যে চেক বই রয়েছে অরিজিনাল একটা আপনার চেক বইয়ের পাতা দিতে হবে, আর হচ্ছে সেই চেক বইয়ের একটি পাতার ফটোকপিও আপনাকে দিতে হবে। তো এখন করে এই অপশনটি শুধুমাত্র যারা পেনশনার রয়েছেন তাদের জন্য, পেনশনার সঞ্চয়পত্র করার জন্য আপনাকে অবশ্যই এই সমস্ত কাগজপত্রগুলো সাবমিট করতে হবে। সেগুলো হচ্ছে পেনশন বই, প্রাপ্ত আনুতাষিক ও ভবিষ্যৎ তহবিলের মঞ্জুরকৃত পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এসব কাগজপত্র দাখিল করতে সমর্থ হলে পিএসসি টু ফর্ম নিয়োগকারী কর্তৃক নিকট হতে পূরণ করে ইস্যু অফিসে দাখিল করতে হবে। এই অপশনটি শুধুমাত্র কিন্তু যারা পেনশন সঞ্চয়পত্র ক্রয় করবেন তাদের জন্যই প্রযোজ্য। এখন হচ্ছে নমিনির জন্য আপনার কী কী জিনিসপত্র প্রয়োজন হবে। আপনি যখন সঞ্চয়পত্র ক্রয় করলে আপনাকে কিন্তু ডেফিনেটলি একজন নমিনি সিলেক্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে নমিনির জন্য সেম এনআইডির ফটোকপি প্রয়োজন হবে এবং নমিনি যদি নাবালক হয়ে থাকে অর্থাৎ যদি 18 বছরের নিচে তার বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে তার জন্ম সনদের ফটোকপি এবং 3 নম্বর হচ্ছে ক্রেতা কর্তৃক সত্যায়িত 2 কপি রঙিন ছবি। ক্রেতা কর্তৃক হচ্ছে যে পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করবে শুধু সেই ব্যক্তি সিগনেচার করবে, নমিনি যে 2 কপি ছবি রয়েছে সেখানে সে সিগনেচার করবে অপর পাশে, তাহলেই কিন্তু তার ছবিটি সত্যায়িত করা হয়ে যাবে। তো এখানে কিছু বিবিধ জিনিস উল্লেখ করতে হচ্ছে আপনাদের জন্য, জাতীয় পরিচয়পত্র ছাড়া কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না, অর্থাৎ আপনার বয়স যদি আন্ডার 18 অর্থাৎ 18 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পরিবার সঞ্চয়পত্র বলেন বা যে কোনো সঞ্চয়পত্র আপনি কিন্তু কোনো ধরনের সঞ্চয়পত্রই ক্রয় করতে পারবেন না। এবং 5 লক্ষ টাকার ঊর্ধ্বে আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে টিন সার্টিফিকেট প্রয়োজন হবে এবং আপনাকে কর পরিশোধের যে ই রয়েছে সেটি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নগদ ক্রয়ে কেবল 1 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয়ের সুযোগ রয়েছে, তার মানে আপনি 1 লক্ষ টাকা থেকে শুরু করে আপনি 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ যে অ্যামাউন্টে হোক না কেন আপনি কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এরপর হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি, সশস্ত্র বাহিনী সদস্য, অবসরপ্রাপ্ত PRL ভোগরত অবস্থায় পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র একক নামে অথবা যুগ্ম নামে ক্রয় করা যাবে, অর্থাৎ আপনি
একক নামেও ক্রয় করতে পারে, অথবা আপনি যদি যৌথ নামে অর্থাৎ দুইজনের নামে আপনি ক্রয় করতে চান সেটিও আপনি করতে পারবে। সো সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করছি সঞ্চয়পত্র ক্রয় করতে কী কী ধরনের কাগজপত্র প্রয়োজন হয় আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনাদের সন্দেহটি দূর হয়েছে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।